হাই গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি পুলক, কলকাতা পুলক। আপনারা দেখছেন আমার চ্যানেল। তো বন্ধুরা, আমি এখন আছি ঋষিকেশ। আপনারা ভাবছেন ঋষিকেশ আমি কখন এলাম? ঋষিকেশ, আচ্ছা, আমরা বেসিক্যালি আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়েছিল, তো সেটা আমি একটু পরে বলছি। তো আজকে হচ্ছে 30শে ডিসেম্বর 2020, আর এখন বাজে 4:20। আমরা এখন দেরাদুন থেকে যাচ্ছি ঋষিকেশ। আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে, তো সেই ব্যাপারটা নিয়ে আমি পরে আপনাদেরকে বলবো। তো হঠাৎ করে কেদারকান্তা ব্লক ছেড়ে আমরা ঋষিকেশ কেন যাচ্ছি সেটা আমি আপনাদেরকে পরে বলবো হোটেলে গিয়ে। আর এখন যাচ্ছি, এই যে আপনি গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িতে আমরা আমাদের বন্ধুরা আছি, আমি আছি, আর এদিকে আঙ্কেলজি আছে যে ড্রাইভ করছে। তো বেসিক্যালি এই গাড়িগুলো রেন্টে পাওয়া যায়, পার হেড 70 রুপিস করে পড়ে ঋষিকেশ। হরিদ্বার মোটামুটি সেম প্রাইস, কারণ ডিস্ট্যান্সটা অলমোস্ট সেম। আর বাসেও আমি জিজ্ঞাসা করলাম, তো বাসে বললো 65 টাকা, মানে দেরাদুন থেকে ঋষিকেশ বাসে 65 টাকা ভাড়া, মিনি বাস। बाबूजी बस के, अरे मेरी बात सुनो, जो बस का वही तो ले रहा हूँ, बस का किराया जो वही तो ले रहा हूँ, आपसे कौन सा ज्यादा ले रहा हूँ, जो बस में वही तो है। तो देहरादून थे का मैं यार जिनिस लोको को लाम जे একটা মানুষকে পেলাম না যে ঋষিকেশ যেতে চায়। আমি এর কারণটা জানি না। তো আঙ্কেলজি গাড়ি চালাচ্ছে, অলমোস্ট আমরাই আছি গাড়িটার মধ্যে। একটা লোক উঠলো শুধু ঋষিকেশে, মানে 100 জনকে ডাকার পর, আর সবাই বেসিক্যালি হরিদ্বার যেতে চাইছে। তো এটার কি কারণ সেটা হরিদ্বারে গেলে বোঝা যাবে, সেটা আমরা কালকে অ্যাকচুয়ালি যাব। আজকে ঋষিকেশ যাচ্ছি, কালকে আমরা মোটামুটি লাঞ্চ করে দেন হরিদ্বার যাব, এটা বেসিক্যালি প্ল্যান। তো দুটো রাস্তাই কিন্তু সেম রোডে পড়ে, মাঝখান থেকে ডিভাইডেড হয়ে যায় একটা পয়েন্ট এসে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 7, মানে যেটা দিল্লি রোড, দেরাদুন টু দিল্লি রোড। তো এই ন্যাশনাল হাইওয়ের রাস্তাটা সত্যি খুব ভালো, আর দুধারে জঙ্গল। টোল ট্যাক্স পড়লো, তো এই টোল ট্যাক্স থেকে 28 কিলোমিটার দেখাচ্ছে, আর এখান থেকে 38 মিনিটের মতো টাইম লাগবে এই গাড়িতে। তো দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা পৌঁছই, আর আমরা একটা রুম নেব। হরিদ্বার ডাইরেক্ট যাচ্ছে, আর ঋষিকেশ যাওয়ার জন্য আপনাদেরকে ঘুরে আসতে হবে। আর এই রোডটা বেসিক্যালি এরকম, যেটা আমি আপনাদেরকে দেখালাম। কেবিন পুরো ভর্তি হয়ে গেছে, আমি বসে আছি, আমার পাশে আরেকজন দাদা বসে আছে, আর পিছনে মোটামুটি সবাই ভর্তি হয়ে গেছে। তো বেসিক্যালি এই হচ্ছে সেম এখানকার টেম্পো বা এখানকার যে ম্যাজিক গাড়ি আমরা বলি, সেই ম্যাজিক গাড়ির কন্ডিশন। তো 70 টাকায় আমরা ট্রাভেল করলাম দেরাদুন থেকে ঋষিকেশ। ঋষিকেশ বাস স্ট্যান্ড থেকে আমাদের হোটেল যেখানে আছে 1.5 কিলোমিটার, সেখানে যাওয়ার জন্য এই গাড়িটা আমরা বুক করেছি, 15 টাকা পার পার্সেন নিচ্ছে। ওকে, তো আমি এখন হোটেল চন্দেশ্বরের সামনে আছি ঋষিকেশে। আপনারা দেখতে পাচ্ছেন এই পিছনে, আমি মাস্কটা পরে ভেতরে ঢুকবো। আর এটা এসি নন এসি রুম আছে, পটন মানে ওয়ের সঙ্গেও টাই আপ, আর আমরা গো আইবিবল থেকে বুক করেছি। তো দেখা যায় হসপিটালিটি কেমন, রুমস কেমন, আর সত্যি খুব চিপে পেয়েছি, মানে পার হেড 163 টাকা করে আমাদের পড়েছে। তো আমি আপনাদেরকে দেখাবো রুমের কন্ডিশন, কী কী ফেসিলিটিস আছে, সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাবো। ওকে, হামলোকা বুকিং হ্যাঁ, ভোটার আইডি কার্ড,
ওকে না নো প্রবলেম 4% আছে তো আমাদের রিসেপশনের কাজ মোটামুটি মিটলো এই হোটেল চন্দেশ্বর চেক আউটের টাইম হচ্ছে 10টা হ্যাঁ সকাল 10টা বাট আমরা যেহেতু গো আইবিবল থেকে বুক করেছি তো আমাদের 12টা চেক আউটের টাইম আছে ঋষিকেশের হোটেল চন্দেশ্বরে আছি তো এটা বেসিক্যালি একটা বাজেট হোটেল বাট সত্যি খুব সুন্দর আমি আপনাদেরকে রুম ট্যুরটা দেখাই ফার্স্ট হ্যাভ আ লুক ওকে বেডটা দেখলেন ওখানে দুটো বালিশ আর দুটো এক্সট্রা কুশন ছোট ছোট আর এখানে একটা এই কম্বল টাইপের এরকম কিছুটা দেওয়া আছে লেয়ারিং একটা র‍্যাক আছে কিছু রাখার জন্য আমরা অলরেডি রেখে দিয়েছি ওখানে গ্লাসও দিয়েছে এখানে একটা টিভি আছে তো সাকনি ফার্স্ট যে জিনিসটা আমাদের করতে হবে এটা অফিশিয়ালি আমরা ফার্স্ট হোটেলে থাকছি তো এর আগে তো হোমস্টেতে ছিলাম তো সেখানে তো হাইজিন মেনটেন করা বা সেখানে কোভিড মেনটেন করা পসিবল হয়নি বিকজ অফ হিউজ রাশ বাট যেহেতু এখানে আমরা এসেছি এটা আমাদের কাছে নতুন একটা হোটেল আমরা জানি না এখানে কোভিড সিচুয়েশন কি তো সেই জন্য আমরা বাড়ি থেকে এই স্যাফলনটা নিয়ে এসেছিলাম স্যাফলন স্প্রে বাথরুম থেকে স্নান করে আমাদের সৌভিক ভাই বেরিয়েছে আমাদের রুমমেট তো সৌভিকের এক্সপিরিয়েন্সটা নিয়ে কেমন বাথরুমটা ছিল বল ভাই দারুণ বাথরুমটা দারুণ তাই ওকে তো এইগুলো হচ্ছে ব্যাপার ব্লগিং এ ভাই চলে ঠিক আছে এই সব ছোট ছোট ক্লিপ মজা লাগে ঠিক আছে দেখলে বুঝতে পারবে ওকে কি বলে যাচ্ছে মেয়েদের মতো এখন কসমেটিক ইউজ করি এরকম পাউচ নিয়ে ঘুরি ওকে সো কলকাতার পুলক অনেক কিছু মেনটেন করে এখন এটা হচ্ছে ফায়ার ফেস ওয়াশ আমি এটা ইউজ করি বাবা করি বলে একদম বাইরেই বের করে দিয়েছি টয়লেটের মধ্যে ছোট একটা আয়না দেওয়া আছে যেটাকে মিরার বলি আমরা ইংলিশে আর সঙ্গে একটা বেসিন সুন্দর বেসিন বাথরুমে ঢুকেও আমরা স্যানিটাইজটা করে নেবো যেখানে যেখানে হাত দেবো ঠিক আছে এত মানা হচ্ছে একটাই কারণ মানে এই বাথরুমটা ইউজ করেছে বা এই রুমটা ইউজ করেছে আমরা তো জানি না আমরা জানিও না যে স্যানিটাইজটা কেমন হয়েছে তো সেই নিজেদের সেফটির জন্য আমরা ইউজ করছি ওকে এটা হচ্ছে ব্যালকনি এদিকেও ব্যালকনি বেশ বড়ো আর ব্যালকনি থেকে পুরো রাস্তার ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন নিচে যে আপনারা মন্দিরটা দেখতে পাচ্ছেন একটু আগে একটা আরতি হচ্ছিলো খুব সুন্দর কানে লাগছিলো তো এই হোটেলের ব্যালকনির ভিউ খুব সুন্দর সামনের রাস্তা চারিদিকে দোকানপাট ওকে এবারে আমরা ফ্রেশ হয়ে নিয়ে আনতাম তারপরে আমরা ঋষিকেশের মার্কেটটাকে একটু এক্সপ্লোর করবো দেখবো খাওয়া দাওয়ার কী পাওয়া যায় কেনাকাটা যদি কিছু থাকে তাহলে করবো অ্যান্ড দেন কালকের দিনটা তো আমাদের হাতে আছে বেসিক্যালি এই রুমটার প্রাইস 450 rupees আপনি টু শেয়ারিংও থাকতে পারেন থ্রি শেয়ারিংও থাকতে পারেন তাহলে চলো ফ্রেশ হয়ে আমি আপনাদেরকে রিভিউটা দিচ্ছি ওকে